তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেকে ভালো আছেন তো আজকে আমি বসে বসে অনেকগুলো ভিডিওর কমেন্টসগুলো দেখলাম এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ এবং বেশ ভালো কিছু কমেন্টস আছে যেগুলো আসলে অনেকেরই প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অনেকেরই অভিযোগও আছে যে আমি আসলে কমেন্টসগুলো কেন উত্তর দেয় না আসলে উত্তরগুলো দেই না তা না দেই আপনাদের কমেন্টসগুলো দেখেই কিন্তু মাঝে মাঝে আমি ভিডিওগুলো করে থাকি এবং মাঝে মাঝে হয়তো আপনাদের কমেন্টস আলোচনা করি ঠিক আজকেও আপনার যারা কমেন্টস করেছেন এবং সেই কমেন্টসগুলো আমরা দেখবো এবং আলোচনা করবো বিষয়টি নিয়ে আসলে হয়তো সব কমেন্টসের উত্তর দেওয়ার সম্ভাবনা অনেক কমেন্টস প্রত্যেক দিন হয়তো জমা হয় তার ভিতর থেকে যেগুলো আসলে প্রয়োজন গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কেউ কেউ হয়তো বলেন দাদা কেমন আছেন ভালো আছেন তো জাস্ট এতটুকুই কিন্তু আসলে এরকম অনেক কমেন্টস থাকে যেগুলো আসলে হয়তো আপনাদের সাথে সুন্দর একটা সম্পর্ক আছে যোগাযোগ হয় কিন্তু কিছু কিছু কমেন্টস আছে যেগুলো প্রয়োজনীয় বিষয় স্যাটেলাইট সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো আমরা আজকে একটু দেখবো দেখি এবং অ্যাকচুয়ালি এই কমেন্টসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো বন্ধুরা আজকে আমার কাছে এক সময় মনে হলো যে আজকে একটি বিশেষ দিনের মতো মনে হলো কারণ হয়তো আপনারা একটু অনুমান করতে পারছেন যে আমি যদি আজকে আমার চ্যানেলের ড্যাশবোর্ডে যাই সেখানে একটা বিষয় আমি দেখলাম এই জন্য বলছি আপনাদের সাথে একটু বিষয় শেয়ার করতে চাচ্ছি এবং এখানে কারেন্ট সাপোজ কি তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ তো সুতরাং এই পাঁচ সংখ্যার ডিজিট একই সংখ্যা দিয়ে পূরণ হয়েছে একটা বিশেষ দিবসের মধ্যে মনে হচ্ছে তো আজকে আমরা এখান থেকে মূলত আপনাদের বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলাপ করব তো মূলত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও এবং এর কমেন্টস গুলো আমরা একটু দেখব উম অ্যাকচুয়ালি আমরা দেখবো এখান থেকে অ্যাকচুয়ালি মানে কমেন্টসগুলো কেমন এবং কার কি কমেন্টসগুলো আছে মূলত আমরা একটু দেখার চেষ্টা করছি তো এই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যারা যে কমেন্টসগুলো হয়েছে আমরা সেইগুলো একটু দেখব হোসাইন আপনি লিখেছেন সেটেলাইট ট্র্যাক করার সমস্যা না সমস্যা না সমস্যা হলো আলেম্বিক আমি একজন প্রফেশনাল ডিস ওয়ার্কার সৌদি আরব আকলাবাজি আচ্ছা সম্ভবত এল এম কথা বলছেন অর্থাৎ যে এল এম বিটা নিয়ে হ্যাঁ ভাই এল হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ছেলে লেটটা ধরবেন সেটা কি কিউ না ছি যদি কিউ হয় তো অবশ্যই ছোট এল বি ব্যবহার করবেন আর যদি আর যদি সি হয় তাহলে অবশ্যই বড় এল ব্যবহার করতে হবে না ব্যান্ড এল ব্যবহার করতে বড় ছাতা হলে আর যদি বঙ্গবন্ধু হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট এইট গিগ হার্টসে যে লিনগুলো সেগুলো ব্যবহার করতে হবে ভাই হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে যে কোন সেটটা ধরবেন এবং তার কোন এল বিটা দরকার এটা আপনাকে বুঝতে হবে মোস্তাফিজুর রহমান মির আপনি লিখেছেন ভাই আমি বাহরান থেকে বঙ্গবন্ধু একশো উনিশ ফিটিং করতে পেরেছি সিগনাল ভালো মোটা ভালো মোটামুটি ভাই বর্তমানে একশো জনের মধ্যে একজন ডিশ দেখে কিনা আর যোগাযোগ করতে এত আচ্ছা ভাই আসলে এখানে বাহরাইন থেকে আপনাদের স্যানিয়ালটি ট্যাগ করতে পারছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি কনফার্ম করার জন্য তো অবশ্যই এই সমস্ত ডিশ দেখে না তা না দেখে টিভি বর্তমানে কম বেশি সকলেই দেখে দেখে দেখেন না যারা ফ্রিডিটি ইউজ ইউজার তারা অবশ্যই তো অবশ্যই এটা দেখে থাকে তো ধন্যবাদ আপনাকে বিষয়টি জানার জন্য শাহিন ভাই জানেন আপনারা শাহিন ভাই একটি ভিডিও দিয়েছিল আমাকে যে ভিডিওটি যে সৌদি আরবে ট্র্যাক করতে পেরেছেন এবং সিগনাল দেখাচ্ছে ছবি দেখাচ্ছে তো ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি কনফার্ম করার জন্য ওমর ফারুক সিগন্যাল পাওয়া যায় আবু ধাবিতে তবে দিনের বেলা ডিস্টার্ব করে সিগনাল হ্যাঁ জি ভাই যেহেতু এখানে সিগনালটা পাওয়া যাবে একটু কম দিনের বেলা যদি ডিস্টার্ব করে থাকে তো অবশ্যই যদি আপনি ছয় ফিট বা সাত ফিট সাতা ব্যবহার করেন তাহলে আপনি আট ফিট ব্যবহার করুন তাহলে ডিস্টার্ব করবে না অথবা আপনি একটু সিগন্যালটা আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন মোটামুটি আমি দেখেছি এই যে সিগনালটা যদি শাটের উপরে চলে আসে তাহলে আর তেমন সমস্যার কথা না চলবে তবে সকল রিসিভারই কিন্তু সিগনালটা সমান শো করে না আমি যেমন ফ্রি সার্ভি হিসেবে শাটের উপরে করতে পারলে বা রিলিং নাইন নাইন নাইনে উপরে সিগন্যাল করতে পারলে আমি মনে করি যে ভালো চলবে সুশান্ত মৈত্রী মাইতি আপনি লিখেছেন শ্যামল দাদা আমি আপনার ভিডিও রোজ দেখি ভিডিওগুলো থেকে কিছু না কিছু শিক্ষা পাওয়া যায় থ্যাংক ইউ ভাই বিষয়টি জানানোর জন্য অবশ্যই সাথে থাকুন চেষ্টা করব বিষয়টি আপনাদেরকে নতুন নতুন বিষয় জানানোর জন্য তুষার দাদা কোনো কোন স্যাটেলাইটে দুই ফুট ডিশে সিমেন্টের সিগনাল লাগালে এক্সট্রা চ্যানেল পাব কি প্লিজ আনসার ভাই এইটা একটা বিষয় যে দুই ফুটে আপনি আসলে সিমেন্ট সিগনাল পাবেন কিনা এটা আসলে পাওয়া খুব কষ্ট দুই ফুট ডিশে স্ট্রং সিগন্যাল যেগুলো আমাদের সিমেন্ট আছে বিশেষ করে বঙ্গবন্ধু একশো উনিশ একশো সাত এটা এগুলো স্ট্রং সিগনাল তারপর দেখেছি আমি দুই ফুটে বঙ্গবন্ধুতে আমি শুধু বিটিভিটা দেখেছি যে আসে এবং একশো সাতে কিছুটা সিগনাল আসে তবে সেইভাবে হয়তো দু চারটে চ্যানেল পাওয়া যাবে আপনার চ্যানেল কিন্তু পাওয়া যাবে না দুই ফিটে তিন ফিট হলে মোটামুটি কিছু কিছু স্যাটেলাইট কভারেজ হয় তো দুই ফিটে আসা আমি মনে করি থ্রি ব্যান্ডের সিগনাল ধরা আসা দুই ফিটে ছেড়ে দই ভালো এটা আপনার খুব বেশি সুবিধা দিবে না কামাল যে কটি অ্যাপ্লিকেশন আমার কাছে ফাইভ জি আছে বড় ডিস আছে দাম মান সিগনাল পাবো কি না ভাই ফাইভ জি সিগনাল পাবেন না তা না পাবেন না আপনি দেখবেন যে প্রত্যেকটা এলএনপি কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে লেখা আছে গায়ে যে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু অথবা ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট এইট এই জাতীয় এখন আপনি কোন সিগনালটা ধরতে চাচ্ছেন এবং সেখানকার গুলো অ্যাকচুয়ালি কেমন আছে বা কোন ফ্রিকোয়েন্সিতে আছে সেটা আপনাকে একটু বুঝতে হবে এবং যদি হয় তাহলে অবশ্যই আপনি সিগনাল ধরতে পারবেন পারবেন না তা না অবশ্যই ধরতে পারবেন মনির কালাম এই এলএনবি কোথায় পাওয়া যায় আপনি সম্ভবত নর্স্যাট এল কথা বলছেন ভিডিওতে যেহেতু নর্থস্যাট এলএমটা দেখানো হয়েছে ভাই এই ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট এইট গি গার্ডস এই জাতীয় এলএনবি বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল আছে বিশেষ করে বর্তমানে আমরা এসি ব্যবহার করছি বেশিরভাগই এসি সিগন্যালটা বেশ ভালো আসছে এসি নর্থস্যাট গার্ডিনার অথবা বর্তমানে ছোলিট পাওয়া যাচ্ছে সুতরাং এই জাতীয় যে কোনো একটি এলএনবি ব্যবহার করলে আপনি কিন্তু পাবেন এটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় অ্যাভেলেবল পাবেন এটা রক্তের বাংলাদেশ কোন এলএনবিদ দিয়ে হয় জানাবেন ভাই একই কথা নরসেট সলিড এসি গার্ডিনার চারটে যে কোনো একটা হলেই হবে ভাই বদুল আলম দাদা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমডি জসিম উদ্দিন দাদা আপনার নাম্বার আমার কাছে নাই ভাই এই অভিযোগটা অনেকেরই আছে ভাই নাম্বারটা দেওয়াও যদি একটি সমস্যা আসলে অ্যাকচুয়ালি ফোন সবাই সময় অসময় অনেক সময় ফোন করে থাকেন এই একটা সমস্যা তারপরেও কিন্তু নাম্বারটা অনেক আছে আপনারা যদি আমার একটি চ্যানেল আছে বা একটি ওয়েবসাইট আছে সুভাষিস ডট কম সেখানে যদি ঢুকেন তাহলে অবশ্যই দেখবেন সেখানে আমার ডিটেলসটা দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ডিটেলসটা সংগ্রহ করতে পারবেন দাদা ওনার নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ ভাই যাবে না তারা দেখেন যাবে তবে ওনার নাম্বারটা দেখেন দেখেন উনি কিন্তু নিজেই এই শাহিন ভাই এটা কিন্তু সে নিজেও দিয়ে গেছে সুতরাং সমস্যা নেই আপনি দেখেন আমি একটা জায়গায় নাম্বারটা দেওয়া আছে আপনি সেই নাম্বারটা আপনি একটু কমেন্টস খোঁজেন দেখেন ওনার নাম্বারটা কমেন্টস একটা কমেন্টসের আমি দিয়ে দিয়েছি তো ভাই দেখুন ওনার নাম্বার এই শাহিন ভাইয়ের নাম্বার এটা শাহিন ভাইয়ের নাম্বার আমি এটাই আপনাকে দিয়ে দিচ্ছি তো আপনি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ওনার সাথে দেখুন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনার সাথে সম্ভব হলে আপনি যদি প্রয়োজন মনে করেন তার যোগাযোগ করতে পারেন ভাই এই নাম্বারটি যোগাযোগ করে এটি শাহিন ভাইয়ের নাম্বার ভাই মোস্তাক আপনি গিভ মি স্ট্রং টিপি ভাই স্ট্রং টিপি যদি আপনি চান তাহলে আমি বলবো বিটিপির টিপি যেটা এটা স্ট্রং এবং এটা ফোর সিক্স ফোর জিরো এইস এবং সতেরো হাজার পাঁচশো এটি স্ট্রং টিপি আপনারা এটি ব্যবহার করতে পারেন যেটা বিটিপি এটি এই নাম্বারটি দিয়ে আপনি ট্র্যাক করুন তাহলে আপনার হয়ে যাবে প্রবাসী বাংলা ওমানে রিসিভ হয় জি ভাই ওমানে মানে রিসিভ হয় ভাই

আসে একশো উনিশ ভাই আপনি যদি বিষয়টি কনফার্ম না হন তাহলে অবশ্যই আমি যে নাম্বারটি দিয়েছি আপনি এই নাম্বারে যোগাযোগ করেন ভাই উনি অবশ্যই পেয়েছেন ভাই ওনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তিনি পেয়েছেন কিনা অবশ্যই তিনি পেয়েছেন এবং আমাকে এই মুহূর্তে কল দিয়ে আমি দেখেছি এবং সরাসরি তার চ্যানেলগুলো দেখেছি আমি এবং তিনি চলছে ভাই সুতরাং কমেন্টস করার আগে অবশ্যই দেখবেন অন্য অন্য কমেন্টসগুলো দেখবেন এবং ভিডিও দেখে নেবেন তারপর কমেন্টস করবেন ভাই অবুজ ভাইয়া সিগনাল আমিও পাইছি কিন্তু লাভ নাই এল এন বি প্রাইস বেশিও মানে আচ্ছা ভাই তো এল এন বি প্রাইসটা যেহেতু ফ্রি দেখবেন সুতরাং এই যে তো প্রাইসটা একটু বেশি হবে তারপরও যেতে ওমানের সিগনাল পাইছেন এই জন্য ভাই ধন্যবাদ কনফার্ম করার জন্য তবে এলএনবি খুব বেশি প্রাইস বেশি তা না আসলে অ্যাকচুয়ালি বর্তমানে পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো টাকার ভিতরে কিন্তু এল বি হয়ে যাচ্ছে সঙ্গে এটা সম্ভব তারপর লিখেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মাজ্জা নাম মাজা আপনি লিখেছেন ভাই আমারও সে মনলি বিটিভি আসে বাট অন্য কোনো চ্যানেল আসে না ভাই এর জন্য আপনার সিগনাল বিটিভি যেহেতু পাইছেন অবশ্যই সিগনাল তাহলে পাবেন অন্য সিগনাল পাবেন একটু সিগনালটা আরেকটু হাই করার চেষ্টা করেন এলএমটিকে অ্যাডজাস্ট করেন বা ছাতাটাকে অ্যাডজাস্ট করেন অবশ্যই তাহলে বাকিগুলো আপনি পেয়ে যাবেন ইমরান যে ফ্যাপলে আচ্ছা তাদের একটা বিষয় জানার বিষয় বাংলাদেশ থেকে কি আকাশ ডিটেলস ছাড়া অন্য কোনো সেন্টার বক্স দিয়ে ফ্রি ফ্রিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্ভবত ট্র্যাক করার কথা বলছে করা সম্ভব বাংলাদেশ কোন ফ্রি দেখা সম্ভব নাকি হ্যাঁ ভাই যাবে না কেন ভাই বঙ্গবন্ধু স্যাটেলাইট তো অবশ্যই আপনার সি ব্যান্ড যেটা ফ্রি চলছে এখন সেটা অবশ্যই আপনি দেখতে পারবেন দেখতে পারবেন না কেন আপনি যে কোনো বক্স ফ্রি যে কোনো একটা এইচডি বক্স হলে কিন্তু বর্তমান বিবিএস এর সি ব্যান্ডের বাংলাদেশ সমস্ত চ্যানেলগুলো আপনি ফ্রি দেখতে পাচ্ছেন ভাই নূর নূর আপনি গেছেন ভাই সৌদি আরব কোথায় এই এলএনবি পাবো জানালে একটু বলবেন জি ভাই এই সৌদি আরবে কোথায় পাওয়া যাবে ভাই তবে আপনাকে আমি এই শাহিন ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনার সাথে একটু যোগাযোগ করে দেখবেন ভাই এই নাম্বার একটু যোগাযোগ করলে এই নাম্বার একটু যোগাযোগ করবেন তাহলে দেখবেন উনি হয়তো আপনার উনি যেহেতু সংগ্রহ করেছেন কোথা থেকে সংগ্রহ করেছেন অবশ্যই জানাবেন তারপর দেখে শাহিন ভাই আপনি লিখেছেন প্রবাসী ভাইয়ের আরও তথ্যের জন্য দরকার হলে জানান দেওয়া যাবে জি ভাই আপনি একটু হেল্প করেন যারা সৌদি আরবে থাকে অনেকে হয়তো যেহেতু আপনি সিগনালে পেয়েছেন এলএনবি টি এলএনবি ম্যানেজ করেছেন যারা ম্যানেজটি করতে পারেনি অবশ্যই তাদেরকে একটু হেল্প করুন একই ভাই সবাই এলএনবির সমস্যা নিয়ে ভুগছেন ওনার সাথে একটু যোগাযোগ করেন যারা ওইখানে থাকেন হ্যাঁ তারপর দেখছি আজাদ মাত্র বের একই সমস্যা এলএনবি সমস্যা মোবাইল অ্যান্ড স্যাটেলাইট ইনফো ভাই আপনার নাম্বারটা দিন আমি সৌদি আরব থেকে বলছি জি ভাই আসলে নাম্বারটা আসলে আপনারা একটু খুঁজলেই কিন্তু পান এখানে দেখুন আমার এখানে যে সুভাষিষ বিড়ি ডট কম একটা ওয়েবসাইট আছে সুভাষ ডিজিটাল এখানে গেলে কিন্তু দেখুন এখানে কিন্তু আমার টোটাল ডিটেলসটা কিন্তু আছে সুতরাং আপনারা কিন্তু এখান থেকে দেখুন এই কমেন্টসে গেলেই দেখুন অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট দেখুন এখানে কোয়ানটাকে ক্লিক করলে কিন্তু টোটাল আপনার ডিটেলসটা কিন্তু এখানে পান সুতরাং একটু যদি খেয়াল করেন দেখুন এখানে কিন্তু আমার নাম্বারটা আছে তো এই নাম্বারটি অবশ্য বন্ধ আছে আমি এটা ব্যবহার করছি না আপাতত তো মাঝে মাঝে খোলা রাখা হয় তবে আপনারা এই এই যোগাযোগ করতে পারেন নাম্বারটা মোটামুটি খোলা থাকে তো অবশ্যই সেটা স্কুল আওয়ারের বাইরে কল করবেন এটাই আমি আশা করছি একইভাবে ওনার নাম্বারটা দেওয়া যাবে আফজাল ভূয়া কিউব্যান্ড যদি বিবিএস ওয়ান আসে তাহলে জানান পাওয়া যাবে কি করে ভাই ভাই পাবেন না ভাই এটা ব্যবহার করতে হবে একটি এলএনবিতে কয়টা রিসিভার চালানো সম্ভব আমি আবুদা থেকে বলছি আমার এখানে বঙ্গবন্ধু রিসিভ করছি জি ভাই আপনি যদি বঙ্গবন্ধু রিসিভ করে থাকেন একটা এলএনবি শুধু ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি অনেকগুলো রিসিভার আট দশটা রিসিভার চালাতে পারবেন যদি আপনি সিগন্যালটা মোটামুটি একটু ভালো পেয়ে থাকেন একটা কিন্তু অনেকগুলো ব্যবস্থা করতে পারেন আসলে এখানে আরো অনেকগুলো কমেন্টস দেখতে পাচ্ছি আসলে সবগুলো কমেন্টস আসলে সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না তো আমরা এখান থেকে আহ আরো দু একটা কমেন্টস আমরা একটু দেখি আমরা একটু অন্য ভিডিওতে যাই এবং কমেন্টসগুলো একটু দেখার চেষ্টা করি দেখুন মূলত আপনারা হয়তো দেখবেন এখানে কিন্তু এই যে ভিডিও ভিডিওতে ভিতর গেলে কিন্তু টোটাল সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারেন ভাই সুতরাং আমরা এখান থেকে আরেকটি দেখি দুরন্ত টিপি একটি কমেন্টস এখানে অনেকে করেছেন আমরা এখানে এই কমেন্টসগুলো দেখার চেষ্টা করি একটু এম ইলিয়াস মিডিয়াম এক্স সুপার ভেট ওপেন করলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভাই দাদা সার্ভার দাদা সার্ভারে পঁচানব্বই ডিগ্রিতে কয়টি চ্যানেল চলে সব চলে অপ্রণয় মণ্ডল বা সার্ভারে পঁচানব্বই শুধু এইচ ডি অর্থাৎ এইচ বাদে বাকিগুলো চলবে দাদা এডিলিং নাইন নাইন রিসিভারে কিভাবে পাওয়ার ভিউ কি বসাবো একটা ভিডিও দেন ভাই এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ভাই আপনি একটু ভিডিওতে খুঁজেন দেখেন এটা দোয়া আছে এটি লিঙ্ক পাওয়ার ভিউ বা এটা ওপেন হবে সমস্যা নেই তারপরে বিভিন্ন খেলার নিয়ম আপনি লিখেছেন দাদা কিউ ব্যান্ডে বিটিভি ফ্রিকুয়েন্সি সিম্বল রেট কত ভাই এটা কিন্তু একটু আগে একবার দিয়েছি ফোর সিক্স ফোর জিরো পোলারিটি সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে বিটিভি

যেহেতু অনেক বাইরের কান্ট্রি তো চলছে ইন্ডিয়া তো অবশ্যই কভারেজ এবং ফুল কভারেজ কোনো সমস্যা নেই আপনি শুধু দেখেন আপনাদের ওইখানে ছলেট এলএনবি পাওয়া যাচ্ছে বা গার্ডিনার পাওয়া যাচ্ছে আপনাদের সলিড ছলেট এলএনবি ব্যবহার করুন ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট এইট গ্রি ঘাটছে যে সেগুলো ব্যবহার করুন এবং চার ফিট ছাতা হলেই আপনি যথেষ্ট রান আপনি সেটা পাবেন এম ডি আনোয়ার গাজী টিভি বিস কিসাই ভাই গাজী টিভি আসলে বিশ কে আপনার যেটা ছিয়াত্তর হাজার আসলে ওপেন হবে না আপনি গাজে টিভি তো ফ্রি পাচ্ছেন এখন সেটা আপনি একশো নিশ ধরেন গাজে টিভি আপনি ফ্রি চলছে ভাই এখান থেকে আপনার বিস্কি কি লাগবে না সেটা ফ্রি দিয়ে চলছে মাসুম শিকদার ভাই আমি কি সি এল এন বি দিয়ে তিন ফিট ডিসে একশো রিসিভ করতে পারবো জি ভাই তিন ফিটেও আপনি রিসিভ করতে পারবেন এবং মোটামুটি অনেকগুলো চ্যানেল আপনি দেখতে পারবেন তিন ফিটেও চলবে আপনার কোনো সমস্যা নেই আপনি তিন ফিট ব্যবহার করেন ভাই আহ অসুবিধে নেই ভাই আপনি দেখতে পারবেন তো আমরা আর একটু এই ভিডিওটার একটু কমেন্টসে যাই দাদা চার ফিট ডিশের ভিডিও দেওয়ার জন্য এমডি রেজাউল করিম লিখেছেন চার ফিট ডিশের ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করছি আপনার ভিডিওগুলো বুঝতে খুব সুবিধা হয় আপনার ভিডিও দেখে কিছুটা হলেও কাজ করতে পারি ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ দাদা সাথে থাকার জন্য চেষ্টা করবো ভাই কারণ এখানে পাঁচ ফিট দেখেন ডিশের ভিডিও আমার আমি যেগুলো ভিডিও সিবিএন দিয়ে থাকি বেশিরভাগই পাঁচ ফিট ভিডিও ডিশ দিয়ে দিয়ে থাকি সুতরাং চার ফিটও করা সম্ভব অসুবিধে নেই আপনি চার ফিটও করতে পারবেন চেষ্টা করব পরবর্তীতে আপনার বিষয়টি অনুরোধ রাখার জন্য সুশীল বর্মন এমপিজি টু রিসিভার দিয়ে রিসিভ করা যাবে যে টিভি নাম্বারটি দেখলেন দাদা জি এম পিজি টু দিয়ে কিন্তু রিসিভ করা যাবে সিগনালটা আসলে কি কিন্তু সব চ্যানেল চলবে না কিন্তু সিগনালটা রিসিভ করতে পারবেন আপনি কিন্তু এমপিজি ফোর বা এইচ চ্যানেলগুলো কিন্তু চলবে না এটা আপনি মাথায় রাখবেন প্রণয় মন্ডলিকেশন দাদা আমি প্রণয় আপনার সবির দেখি এটা কত ফিট ডিশ কোথায় পাবো আহ সম্ভবত আপনি এই ডিসটার কথা বলছেন ভাই না ভাই এই ডিসটা একটু বড় ডিস যদি এই ভিডিওতে যেটা দেখছেন এটা একটু বড় ডিস দশ ফিট ডিস এটা একটু বড় ডিস কিন্তু আসলে আপনার দশ ফিট লাগবে না ছয় ফিট বা সাত ফিট হলে আপনার হয়ে যাবে বদুল আলম দাদা তিরাশি ইনসেট ফোর বি সেট করে দেখালে খুব খুশি হতাম ধন্যবাদ আপনাকে তিরাশি ইনসেট ফোর বি জি ভাই চেষ্টা করবো তিরাশিটা দেখানোর জন্য এবং সেটা অনেকেই হয়তো বা ধরেছেন এটা আমি একসময় হয়তো দেখাবো কোন দিক দিয়ে সিগনাল ধরতে হয় হ্যাঁ ভাই এটা আপনি একশো দশ যদি মিডেল করেন তাহলে আপনি একা সোজা দক্ষিণ থেকে একটু পূবের দিকে একটু ঘুরাবেন তাহলে আপনার রিসিভ হয়ে যাবে সাত ফুট দিয়ে হবে জি ভাই হবে ইনফো আপনার হয়ে যাবে সমস্যা নেই খাওয়সার আহমেদ কত ফিট ছাতা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা দশ ফিট কিন্তু আপনার এত বড় ছাতা না হলেও চলবে শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ নাইস ভিডিও জি ভাই শফিক ভাই অবশ্য আমাদের আমার চ্যানেলের একজন নিয়মিত দর্শক আপনাকে ধন্যবাদ দিদার হোসেন ফার্স্ট জি ভাই আপনিও দেখেছি যে আমি একটা বিরোধর সাথে সাথে আপনিও মাঝে মাঝে প্রথমেই আপনাকে দেখি মাঝে মাঝে শরীফ শাহরিয়ার কত ফিট ছাতা ভাই দশ ফিট ছাতা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন নূর নূর আপনি লিখেছে ভাই সৌদি আরবে বঙ্গবন্ধু সিগন্যাল পায় কেন পায় কেন প্লিজ একটু বলেন পায় না কেন হবে হয়তো বলতে চাচ্ছেন জি ভাই সদির বর্তমান পাওয়া যাচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো আর এখান থেকে আর কমেন্ট না তো তো আসলে অনেক হয়ে আর দেখি একটা ভিডিও দেখি অনেকগুলো কমেন্টস আসলে হয়ে যাচ্ছে তো আমরা কেন সিগনালটা সহজে পাওয়া যায় না এইভাবে একটি ভিডিও করেছিলাম এবং সেটা একটু দেখি কমেন্টস গুলো কামাল উদ্দিন আপনি লিখেছেন আরবি চ্যানেল নিয়ে আলোচনা করলে ভালো হতো আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি তাদের জন্য বিশেষ প্রয়োজন আমি ডিশের কাজ শেখার চেষ্টা করছি আপনার ইউটিউব থেকে অনেক কিছু জানতে পারছি শোনার ছেলে তো তাদের বলে যার জন্য অনেক মানুষ উপকৃত হয় থ্যাংক ইউ ভাই তবু আপনি চেষ্টা করছেন ভাই ভিডিওগুলো দেখেন আপনি যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই সেটাও আমার একটা ভালো লাগা বিষয় অবশ্যই সাথে থাকুন চেষ্টা করব ভাই এমনি মোতাহার ভাই আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি এখন আর সমস্যা হয় না ধন্যবাদ ভাই এভাবে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ভাই আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো ভাই কামাল উদ্দিন কাজ শেখার জন্য কিভাবে শুরু করা যায় ভাই ভাই কাজ শেখার জন্য আসলে কিভাবে শুরু করা যায় এটা আপনাকে শুধু আগে প্রথমে ভাবতে হবে আসলে যে আপনি স্যাটেলাইট সম্পর্কে আপনার ধারণা দিতে হবে এবং সিগনালটি কীভাবে অ্যাকচুয়ালি আসে আমি বলবো আপনাকে সিগনালটি কীভাবে আসে এবং কিভাবে সেটা রিসিভ হয় এই বিষয়টি আগে একটু ধারণা নেন অর্থাৎ এই ছাতা কেন গোলাকার এল কেন উঁচু নিচু পজিশনটা এই বিষয়টা নিয়ে একটু ভাবুন এবং এ নিয়ে একটা ভিডিও তো আছে আপনি দেখুন তাহলে আশা করছি আপনাদের আপনার বিষয়টি একটু আর একটু সহজ হয়ে যাবে আরেফ তুতুল স্যার একটা সমস্যায় পড়ছি উনারশো ছয় কোট ওয়ান চার্ট ওয়ান টু বক্সে দুরন্ত টিভি দেখতে পারছি না যদি একটা ভিডিও দিতেন কেউ কি বসাতে হয় সিলেক্ট হলো একশো উনিশ সিভেন্ট জি ভাই আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি আপনি ওইভাবে বসান এসআইডই বসাবেন কারণ আসলে কি কিছু কিছু রিসিভার আছে যেগুলো এসআডি বসাতে হয় না কিন্তু কিছু কিছু রিসিভার আছে যেগুলো এসআইডি বসাতে হয় তো আপনি এসআইডই দিবেন দেখবেন অবশ্যই হয়ে যাবে জাহাঙ্গীর আলম হাফ লিখেছেন দাদা অনেক অনেক ধন্যবাদ জাহাং জাহাঙ্গীর যশোর শ্রীনিবাস থ্যাংক ইউ দাদা সাথে থাকার জন্য গোলাম সারোয়ার জাহান শ্যামলদা অনেকদিন পর আশা করছি কুশলে রয়েছে রেগে চলুন সঙ্গে আছি লেবু মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত জি ভাই সাথে থাকেন অবশ্যই যদি কখনো আসি উপার অবশ্যই আপনাদের সাথে হয়তো সাক্ষাৎ হবে নিপুণ কীর্তনিয়া স্যার কিউ ব্যান্ডের সব স্যাটেলাইটগুলো কি এমপিজি টুতে সিগনাল তে পাবে সিগনাল ধরার জন্য আর কি করে বুঝবো যে মোটামুটি আমি যদি একটু ব্যাপারটা বলি যে সুভাষিষ বিডি ডট কম যদি সেইখানে একটু যাই আপনারা দেখবেন যে সুভাষিষ বিডি ডট কমে গেলে এখানে কিন্তু স্যাটেলাইট লিস্ট আছে এবং এখানে চ্যানেলগুলো কিন্তু টিপি নাম্বারগুলো গুলো আছে তো আপনারা কিন্তু যেসব টিভিতে এমপিজি টুতে তে দেখবেন কোনো কোনো টিভির সিগনাল খুব সামান্য পাবে এমপিজি ফোর বা এইচডি টিভি গুলো আর এমপিজি টুর সিগনাল কিন্তু অনেক বেশি পাবে কিন্তু রিসিভারে কিন্তু এমপিজি ফোর সিগন্যালটা শো করলেও চ্যানেল আসবে না কিন্তু শুধুমাত্র এমপিজি টু বা টিভি যেগুলো এমপিজি টুর সিগন্যাল হাই হবে এবং চ্যানেলও পাবে বাকিগুলো কিন্তু পাবে না অথবা আপনারা দেখুন কিছু কিছু স্যাটেলাইট আছে যেগুলো বা ওয়েবসাইটে আছে যারা স্যাটেলাইট লিস্ট দিয়ে থাকেন সেখানে কিন্তু লেখা আছে কোনটা এম পিজি টু এবং কোনটা এম পিজি ফোর বা এইচডি সেখান থেকে আপনি দেখে নিতে পারেন একটু মদন কুন্ডু আগে বঙ্গবন্ধু ভালো ছিল এখন ডিডি ফ্রি সারা ফোর টুতে কোন স্যার ধরলে কিউ ভালো বেশি চ্যানেল পাবো চ্যানেল অ্যাঙ্গেল টিপি দিবেন প্লিজ ভাই জি ভাই বঙ্গবন্ধু আগে ভালো ছিল কিউব্যান্ডে ছিল কিন্তু এখন নাই এখন ডিডি ফ্রিডিশ ধরেছেন কিউব্যান্ড এছাড়া আর কোন চ্যাট ধরবেন আপনি ছাড়াও অর্থাৎ যদি ফ্রিতে দেখতে চান আপনি আটাত্তর দেখতে পারেন এছাড়াও আপনি একশো বত্রিশ ভিনা চ্যাট সেখানেও কিন্তু অনেকগুলো ফ্রি আছে আসলে মাঝে মাঝে কিছু কিছু চ্যানেলে কিছু কিছু ফ্রি থাকে সেগুলো আপনারা দেখবেন এম ডি নাজিমুদ্দিন শেখ ভাই ভালো একটা রিসিভারি নাম বলে দেন বাংলাদেশের জন্য ভাই আমি এটা আসলে বলা কষ্ট ভাই কারণ এটা এক এক কোম্পানি তাদের এক একটা ব্যবসা আছে তবে আমি দেখেছি আমার কাছে জিটি মিডিয়া গ্রুপের যে রিসিভারগুলো আমি ব্যবহার করেছি আমি দেখেছি আমার কাছে ছবির মান খারাপ লাগেনি ভালো লেগেছে এবং রিসিভারগুলো বেশ সুবিধা আছে এছাড়াও আপনি বুঝেছেন এইট স্মার্ট যেটা এটাও ব্যবহার করতে পারেন অথবা হ্যালো বক্স ব্যবহার করতে পারেন এগুলো খারাপ না ভালো চলবে আপনার যে কোনো একটা হলি হবে জি ভাই আপনার কিছু কমেন্টস আমি দেখেছি বা আপনার কি মেসেজগুলো আমি পেয়েছি দেখেছি আমি দুবাই রাশ আল খাইমা একশো উনিশ সিভেন্ট রিসিভ করেছি অর্থাৎ দুবাই থেকে একশো রিসিভ করেছেন একশো উনিশ ইভেন্ট এবং নয়টি ফুল ওকে উনচল্লিশ টিভি চ্যানেল দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ভাই বিষয়টি কনফার্ম করার জন্য এবং আমি আপনার অনেকগুলো কমেন্টস আমি দেখেছি এবং এই দেখেছি বিষয়টি জানার জন্য অবশ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এম ডি মুতাহার আপনার ভিডিও গুলো অনেক কিছু শেখা আছে ধন্যবাদ ভাই বিষয়টি আমাদের সাথে থাকার জন্য আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন দা আমার ইজি ক্যাপ মোবাইল ছাপটা চলছে না একটু হেল্প করলে ভালো হয় ভাই এটা একটা বিষয় অনেকে এই বিষয়টি নিয়ে কমেন্টস করেছেন বা অনেক সময় ফোন দেন দেখতে পাচ্ছি না আসলে আপনাকে বুঝতে হবে ইজি ক্যাপটা কোন রিসিভারে চলে ইজি ক্যাপটা শুধুমাত্র যেসব মোবাইলে ওটি যে আছে শুধুমাত্র সেগুলোতে কিন্তু ইজি ক্যাপ চলবে এবং ওটি যে সাপোর্ট অর্থাৎ ওটি যে একটি কেবল লাগিয়ে যদি আপনি ইজি ক্যাপ লাগান যদি ইজি ক্যাপে আপনার লাইট আসে তাহলে বুঝবেন যে আপনার অর্থাৎ একটি লাইট জ্বলে তাহলে বুঝবেন যে আপনার মোবাইল ওটিজি সাপোর্টেড আছে এবং সেই ক্ষেত্রে যে কোনো একটি ক্যামেরা ভিউ হয় এমন একটি সফটওয়্যার আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন প্রয়োজন হয় যদি ছবি না আসে তাহলে রেজলিউশনটা চেঞ্জ করে দিন সেখান থেকে এবং এনে একটা কিন্তু ভিডিও দেওয়া আছে প্রয়োজন আপনি দেখে নেন ভিডিওটি রেজলিউশন চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার ছবিটা চলে আসবে আসলে অনেক কমেন্টস রয়ে গেল আসলে অনেক দীর্ঘ সময় হয়ে যাচ্ছে আপনাদের কমেন্টস গুলো হয়তো আমি করছি ঠিক আছে ভাই তো এই মোটামুটি কয়েকটা কমেন্টস গুলো আপনাদের একটু জানালাম তো আশা করছি আপনারা সাথে থাকবেন এবং নতুন কোনো সমস্যা হলে বা আপনারা কোনো যে কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টস করবেন চেষ্টা করবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু সাথে একটু শেয়ার করার জন্য আর আপনাদের যে কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো এই আপনাদের আমার যে ওয়েবসাইটটি আছে সুভাষিষ বিডি ডট কম সেখানে ভিজিট করুন তাহলে আপনারা দেখবেন যে বিভিন্ন বিষয় নিয়ে এই যে স্যাটেলাইট লিস্ট বা পে ডিটেইলস সম্পর্কিত সমস্যা বা ডিটেইলস সম্পর্কে বিভিন্ন বিষয় মাস্টার কোড সহ তাছাড়া পাওয়ার ভিউ বিস্কি অথবা সফটওয়্যার ডিটেইলস সফটওয়্যার এই বিষয়গুলো কিন্তু আপনারা পাবেন অনেকেই সফটওয়্যারগুলো নিয়ে একটা সমস্যায় পড়েন সুতরাং এই বিষয়টি অনেকে বলেন বিস্কি পাওয়ার এখানে দোয়া আছে আপনার ইচ্ছা করলে কিন্তু যেমন বিস্কি ও যে ওপেন করি এখানে কিন্তু দেখবেন বিভিন্ন স্যাটেলাইটের বিস্কি গুলো কিন্তু আছে ইচ্ছা করলে কিন্তু আপনারা সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা এখান থেকে বিভিন্ন সফটওয়্যার দোয়া আছে ইচ্ছা করলে আপনারা এখান থেকে সফটওয়্যার গুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন দেখুন এখানে অনেকগুলো সফটওয়্যার কিন্তু আছে তারপর আমি চেষ্টা করি নতুন কোনো আপডেট ভার্সন আসলে আমি এখানে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি এসা করলে আপনারা সেটাকেও ব্যবহার করতে পারবেন তবে আপনার ডেটটা দেখবেন যে এটা আসলে एक्चुअली কয় তারিখে দেওয়া তো বন্ধুরা আসলে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল ততক্ষণ আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আপনাদের কমেন্টস গুলো জানিয়ে দিন পরবর্তীতে আলোচনা করব ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন